শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা বিভিন্ন পর্যায় সূত্র নিয়ে আলোচনা করব ত্রয়ী সূত্র পর্যায় সারণীর দুটি মৌলের পারমাণবিক ভরের গড় অন্য একটি মৌলের একটি পারমাণবিক এবং মৌল তিনটির ধর্ম একই রকম এই তিনটি মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে প্রথম এবং তৃতীয় মৌলের ভরের গড় দ্বিতীয় মৌলের ভরের সমান হয় মৌল তিনটিকে ডুব্রইনা ত্রয়ী বলে যেমন লিথিয়াম যার পারমাণবিক ভর সাত ও পটাশিয়াম যার পারমাণবিক ভর উনচল্লিশ এদের পারমাণবিক ভরের গড় সোডিয়াম যার পারমাণবিক ভর তেইশ এর পারমাণবিক ভরের প্রায় সমান। চৌষট্টি সালে ইংরেজ বিজ্ঞানী জন নিউল্যান্ড মৌলকে তাদের ভর অনুযায়ী সাজিয়ে প্রতি অষ্টম মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মে মিল দেখতে পান এর ভিত্তিতে তিনি অষ্টক তত্ত্ব প্রস্তাব করেন অষ্টক তত্ত্ব মৌলগুলোকে তাদের পারমাণবিক ভর অনুযায়ী সাজালে প্রতি অষ্টম মৌলসমূহের ধর্মের মিল দেখা যায় যা পর্যসারণীর অষ্টকতত্ত্ব বা ল অফ অক্টেভস নামে পরিচিত রাশিয়ান রসায়নবিদ ডিমিত্রি মেন্ডেলিভ মৌলসমূহের রাসায়নিক ধর্ম নিয়ে গবেষণা করে আঠারোশো সালে আবিষ্কৃত মৌলসমূহের পারমাণবিক ভরের উচ্চ ক্রমানুসারে সাজিয়ে দেখেন একই ধর্মবিশিষ্ট মৌলসমূহ একই কলামে স্থান পায় এর উপর ভিত্তি করে তিনি সূত্র প্রস্তাব করেন পর্যায় সারণী উদ্ভাবনে বিজ্ঞানীর অবদান থাকলেও অবদানের গুরুত্ব বিবেচনা করে মেন্ডেলিফকেই পর্যায় সারণীর জনক বলা হয় মেন্ডেলিফের পর্যায় সূত্র যদি মৌলসমূহকে ক্রমবর্ধমান পারমাণবিক ভর অনুসারে সাজানো হয় তবে তাদের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমে আবর্তিত হয় উনিশশো সালে বিজ্ঞানী হেনরি মোসলে পারমাণবিক সংখ্যা আবিষ্কারের পর মেন্ডেলিফ তার পর্যায় সূত্রটি সংশোধন করেন তাহলে বন্ধুরা মেন্ডেলিফের সংশোধিত পর্যায় সূত্রটি কি মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা অনুযায়ী পর্যায়ক্রমে আবর্তিত হয়